আপনি যদি পাবলিক পরিবহন উঠেন দেখবেন আমি বহু অভিজ্ঞতা আছে আমার মনে করেন চেয়ার কোসে উঠছেন ওই যে সিট ডাউন করা যায় না আপনি দিলেন সিট ডাউন করে হ্যান্ডেল দিলেন টান হড়হড় করে চলে গেলো আরেকজনের বুকের উপরে এবার পিছনের সিটালা কি করলো বলেন সে আবার সাথে সাথে কি বলে বলেন বলে ভাই আপনি কি নাকের উপরে চলে আসবেন নাকি ভাই কি শুরু করছেন তখন এবার সামনের সিটালা কি বলে আপনারটা পিছের দিকে দেন কি বলেন আপনি বলেন কবে আমরা মানুষ হব মুসলমান মুসলমান হওয়ার জন্য তো মানুষ হতে মানুষ না হলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই আপনি ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই এখন আপনি সিটটা যে ডাউন করে দিচ্ছেন ঠিক আছে আপনার ডাউন করার জন্যই এটা রাখা হয়েছে কিন্তু একটু পিছন লোকটা দিয়ে খেয়াল করেন বলেন ভাই সিটটা একটু ডাউন করতেছি কষ্ট হলে বলেন এতটুকু ভদ্রতা দেখান যায় না আবার পিছের ভদ্রলোক যদি সামনের ভদ্রলোককে বলে ভাই আমার তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আর একটু কি উঠানো যায় একটু কষ্ট করে আমার তো পাওয়াটা রাখতে পারতেছি না এভাবে কি বলা যায় না কিন্তু আমরা কি বলি এভাবে আমি ওই যে বলছি না আপনি আমাকে যদি খাতা কলম দেন আমি আপনাকে 100টা এক্সাম্পল লিখে দিতে পারবো যে আপনি আমি মনে করতেছি আমি তো কোনো অন্যায় করতেছি না ওই যে ওই লোকের মতো হয়েছে বিড়ি খায় ধোঁয়া টানে আর সব মানুষের সামনে ছাড়ে আর কয় ভাই আমি জীবনে কারো কোনোদিন ক্ষতি করিনি বিড়ি খায় ধোঁয়া টানতেছে ধোঁয়া ছাড়তেছে এতগুলো মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর বলে কি জানেন আমি জীবনে কারো কোনো ক্ষতি করিনি ক্ষতিতে সে ওই মুহূর্ত করতেছে তার সে সেন্সটুকু তো আমরা অনেকে আছি হাজির সাহেব গাজী সাহেব আলেম সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব খতিব সাহেব দায়ী সাহেব বক্তা সাহেব হুজুর সাহেব মুসলমান সাহেব অনেক সাহেব আছি যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করতেছি কষ্ট দিচ্ছি মানুষের অধিকার নষ্ট করতেছি পরিবেশ ধ্বংস করতেছি কিন্তু আমার সেই সেন্সটুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই